হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটা মুভির এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2017 সালে রিলিজ হওয়া মুভি গেম অফ ডেথ। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু বন্ধু মিলে তাদের মন ফ্রেশ করার জন্য একটা জায়গায় ঘুরতে আসে, আর সেখানে তারা একটি রুমও ঠিক করে রাতে থাকার জন্য। তারা রুমে ঢুকেই একটা গেম বক্স পায়, আর সেটির নাম ছিল গেম অফ ডেথ। তারা একটি কার্ডও পায় এবং সেখানে গেমটির সম্পর্কে সকল রুলস লেখা ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল ম্যাথিউ। ম্যাথিউ এই রুলসগুলো সবগুলো পড়ে নেয় এবং এই কার্ডে লেখা ছিল সবার হাত সেখানে রাখতে হবে, আর সবাই যখন হাত রাখবে সেখানে একটা স্টার্ট বাটন আছে, সেটাকে প্রেস করে দিলে গেমটি শুরু হয়ে যাবে। সাথেও সেখানে লেখা ছিল যে গেমটি স্টার্ট হওয়ার পর গেমটির স্ক্রিনে যতগুলো সংখ্যা উঠবে ততগুলোই কিল তাদের করতে হবে, মানে যতগুলো সংখ্যা সেখানে উঠবে ততগুলোই মানুষকে তাদের মারতে হবে। এরপর অ্যাশলি স্টার্ট বাটনটি প্রেস করে দেয়। গেমটি স্টার্ট হতেই সেটি তাদের এক ফোঁটা করে রক্ত নিয়ে নেয় এবং সে স্ক্রিনে তখন ডিজিট আসে 24। সেখানে তখন তারা একটা রুলস পড়ে যে যেই সময়টা তাদের দেওয়া হয়েছে ততক্ষণে যদি একটিও মার্ডার না করে তাহলে গেম তাদের মধ্যেই একজনকে মেরে দিবে। এই গেমটি তখনই বন্ধ হবে যখন তার স্ক্রিনে ডিজিট 0 হবে, অথবা যতগুলো প্লেয়ার এই গেমটা খেলছে তারা যতক্ষণ না মারা যাচ্ছে। কিন্তু একবার এই গেমটা স্টার্ট হয়ে গেলে সেটাকে মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। এই গেমটার একটাই নিয়ম ছিল যে হয় মারো নয়তো মরে যাও। সবাই ভাবে যে এই গেমটা একটা নর্মাল গেমের মতোই, এই কারণে কেউ এত মাথায় কামায় না। এরপর টাইলার সেখান থেকে বেরিয়ে আসে আর তার পিছনে তার কিছু বন্ধুও বেরিয়ে আসে। অনেকক্ষণ ধরে তাদের কিছুই হয় না, কিন্তু হঠাৎ করেই ম্যাথিউর মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাথিউর মাথা ফেটে যায় এবং সে মারা যায়। এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু টম আর বেব গেমটির কাছেই বসেছিল আর তারা স্ক্রিনে লক্ষ্য করে একটি নাম্বার কমে গিয়েছে, মানে সে নাম্বারটা 24 থেকে 23 হয়ে গিয়েছে। সেখানে টাইলার ভাবে যে কেউ তাদেরকে দূর থেকে স্নাইপ করছে, পরে সেখানে টম আর বেব তাদের দেখে ঘাবড়ে যায়। টাইলার তাদেরকে বলে সকলে মিলে ঘরে চলে আসো, কারণ কেউ আমাদের শ্যুট করছে। তখন টম আর বেব সেখানকার জানালা থেকে বাহিরে দেখার চেষ্টা করে, কিন্তু তারা বাহিরে কাউকে দেখতে পায় না। কেউ সেখানে বুঝতে পারছে না যে তাদের সঙ্গে কি ঘটতেছে আর তাদেরকে আসলে কে মারছে। আর এরপরই তাদের এক বন্ধু পুলিশকে ফোন দিয়ে সবটা বলার চেষ্টা করে, আর তখনই টম তাদের দরজায় একটা আওয়াজ শুনতে পায়। টম তার বন্দুকটি বের করে দরজাটি খুলে, দরজা খোলার পর সেখানে একটা বয়স্ক লোক ছিল। টম তাকে বন্দুক তাক করে ঘরের ভিতর নিয়ে আসে। টম এবং তার বন্ধু সবাই মনে করতেছে এই লোকটি তার বন্ধুকে মেরেছে, কিন্তু সে বয়স্ক লোকটি বারবার বলার চেষ্টা করে সে তাদের আওয়াজ শুনেই এখানে এসেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে পারছে না। এরপরে কেলির মাথায় খুব যন্ত্রণা হয়। টাইলার যখনই তার সামনে যাবে তখনই কেলির মাথা সঙ্গে সঙ্গে ফেটে যায়। এরপরেই টম সেই গেমের থেকে একটা আওয়াজ পায়। তখন টম সেখানে গিয়ে দেখে ওই নাম্বারটা 23 থেকে 22 হয়ে গিয়েছে, মানে প্রত্যেকটি মৃত্যুর পরে একটি করে নাম্বার কমে যাচ্ছে। টম বিশ্বাস করে নেয় যে সেই গেমটা আসলেই সত্যি এবং সে সকলকে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু ট্রাইলার ভাবে যে এই গেমটা যদি ভেঙে দেওয়া হয় সব ঠিক হয়ে যাবে। এরপরে ট্রাইলার সেই গেমটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সে গেমটার কিছুই হয় না। এরপরে টম সে বয়স্ক লোকটিকে শ্যুট করার জন্য ভাবে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা কাউকে খুন না করে তাহলে তাদের মধ্যে কেউ মারা যাবে, যেমনটা এর আগে তার দুই বন্ধুর সাথে হয়েছে। তারা সবাই টমকে আটকানোর চেষ্টা করে, কিন্তু টম কারো কথাই শুনে না। টম লোকটাকে শ্যুট করে মেরে ফেলে। বয়স্ক লোকটিকে শ্যুট করার পর সে গেমের স্ক্রিনে নাম্বার 22 থেকে 21 হয়ে যায়। এটা দেখে সকলেই বুঝে গেছে আসলে গেমটা সত্যি, আর তখনই তারা সেখান থেকে পালিয়ে যায়, কারণ মেরি পুলিশকে এর আগে সব জানিয়ে দিয়েছে। কিন্তু বেব সেখান থেকে বাইর হওয়ার সময় গেমটা নিয়ে নেয়। এরপরে তারা একটি গাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় একটা পুলিশের গাড়ি দেখতে পেয়ে মেরি তাদের থেকে সাহায্য নিতে চায়, কিন্তু টম বলে যে এতে কোনো লাভ নেই, তাদের প্রাণ বাঁচাতে হলে অন্য কাউকে এখনই মারতে হবে। কিন্তু টাইলার, অ্যাশলি আর মেরি তার কথায় রাজি হয় না, তারা সাধারণ মানুষকে মারতে চায় না। কিন্তু টম গেমটিকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, সে বাঁচতে চায়। এরপরে তাদের গাড়ির সামনে একটি ছেলে এসে পড়ে, টাইলার গাড়ি থামানোর ফলে ছেলেটি প্রাণে বেঁচে যায়।
এরপর টম টাইলারকে বলে যে সে যেন ছেলেটিকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়, এর ফলে তাদের প্রাণ বাঁচবে। কিন্তু টাইলার তার কথায় রাজি হয় না, আর তখনই টম টাইলারের মাথায় বন্দুক ঠেকায় আর তাকে বলে এই কাজটি করতে বলে। এরপরে টমের কথা অনুযায়ী টাইলার সে ছেলেটিকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়, কিন্তু তখনও গেম থেকে কোনো আওয়াজ আসেনি, এর মানে ছেলেটি এখনও মারা যায়নি। তখন টম গাড়িটিকে আবার রিভার্স করতে বলে, টাইলার তেমনটাই করে, কিন্তু তখনও ছেলেটি মারা যায়নি। তখন টম গাড়ি থেকে নেমে ছেলেটিকে মেরে দেয়। তখনই সেই গেমের স্ক্রিনে 20 চলে আসে, তার মানে এখনও তাদের 20 জনকে মারতে হবে। এরপর সেখানে একটি মহিলা জগিং করতে করতে চলে আসে, আর সে এইসব দেখে পালিয়ে যায়। কিন্তু তখনই টম আর বেব তার পিছু করে, কিছুটা দূরে যাওয়ার পর তারা সে মহিলাটিকে ধরে নেয় এবং টম বেবের হাতে গুলি দিয়ে তাকে শ্যুট করতে বলে। কিন্তু বেব কখনো কাউকে গুলি করেনি, তাই সে প্রচণ্ড ভয় পায়। তখন টম গুলিটি নিয়ে মহিলাটিকে মেরে তার লাশ জঙ্গলে ফেলে দেয়। অন্যদিকে টাইলার আর অ্যাশলি সিদ্ধান্ত নেয় যে তারা সাধারণ মানুষকে খুন করবে না, কিন্তু টম আর বেব তাদের প্রাণ বাঁচিয়ে রাখার জন্য এই খুনগুলো করতে চায়। এরপরে টাইলার আর টমের মধ্যে ঝামেলা শুরু হয়। টাইলার টমকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের এভাবে সাধারণ মানুষদের মারা ঠিক নয়। এরপরে সেখানে একজন মহিলা পুলিশ অফিসার চলে আসে, এ তাদের গায়ের রক্ত দেখে গাড়ি থেকে নেমে পড়ে এবং তাদের জিজ্ঞাসা করে যে কি হয়েছে। অ্যাশলি তখন তাকে বলে, আমরা ভুল করে একটা হরিণ মেরে ফেলেছি, কিন্তু সেই পুলিশটি সেখানে কোনো হরিণের লাশ দেখতে পায়নি, তাই সে তাদেরকে সন্দেহ করতে শুরু করে। সেই পুলিশ অফিসারটি বড্ড বক বক করত আর সে তাদের সময় নষ্ট করে, আর তখনই গাড়িতে থাকা মেরির মাথাটি ফেটে যায়। পুলিশ অফিসারটি তখনই তাদেরকে আরও বেশি সন্দেহ করতে শুরু করে। এটা দেখে টম অফিসারটিকে মারতে যায়, তখন অ্যাশলি তাকে বাধা দেয়। তখন টম অ্যাশলির মাথায় বন্দুক ঠেকিয়ে বেবকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে পুলিশ অফিসারটি টাইলার আর অ্যাশলিকে গান পয়েন্টে নিয়ে কি হয়েছে জিজ্ঞেস করে, কিন্তু ততক্ষণে খুন করার টাইম হয়ে গিয়েছিল। এবার এখন টাইলারের মাথায় যন্ত্রণা করছে। অ্যাশলি তখন বুঝে যায় সে যদি টাইলারকে বাঁচাতে চায় তাকেও খুন করতে হবে, এবং এরপরেই অ্যাশলি সেই পুলিশটিকে মেরে দেয় আর টাইলারের প্রাণ বেঁচে যায়, এবং তারা তখনই পুলিশের গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে টম আর বেব তাদের খুনগুলো কমপ্লিট করার জন্য একটি হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা সেখানে খুব সহজে অনেকগুলো খুন করতে পারবে। তখনই তারা একটা হসপিটালের ভিতরে প্রবেশ করে এবং প্ল্যান মতো পেশেন্টদেরকে মারতে শুরু করে। এরপরে অ্যাশলি ও টাইলার সেখানে চলে যায় তাদেরকে আটকানোর জন্য। সেখানে গিয়ে তারা একদমই চমকে যায়, কারণ বেব আর টম অনেক পেশেন্টকে মেরে দিয়েছে। এরপরে টাইলার আর অ্যাশলি সে হসপিটালের কেয়ারটেকারের কাছে চলে যায় এবং তাকে বন্দুক তাক করে বলে সে যেন পুলিশকে খবর দেয়। এরপরেই আমরা সেই হসপিটালের একজন ছোট্ট পেশেন্ট শেমকে দেখতে পাই। শেম সে সময় হসপিটালে ঘুরে বেড়াচ্ছিল। এরপরে তার সামনে বন্দুক হাতে বেব চলে আসে। বাচ্চাটা তখন মনে করে বেব কাউকে খুঁজতে এসেছে। অন্যদিকে বেব ও অনেক ইমোশনাল হয়ে পড়ে, সে বাচ্চাটাকে কীভাবে মারবে এ কথা ভেবে। তখনই সেখানে বেবকে আটকানোর জন্য অ্যাশলি আর টাইলার চলে আসে। তখন অ্যাশলি বন্দুক হাতে বেবকে বলে বাচ্চাটাকে ছেড়ে দিতে, কিন্তু বেব তখনও বাচ্চাটির দিকে বন্দুক তাক করে ধরে আছে। তখন অ্যাশলি রেগে গিয়ে বেবকে শ্যুট করে মেরে দেয়। এরপরে অ্যাশলি আর টাইলার বাচ্চাটিকে অন্যদিকে সরিয়ে দেয়। অন্যদিকে পুলিশের টিমও হসপিটালে চলে এসেছিল। এদিকে টম বেবকে মৃত অবস্থায় দেখে খুবই দুঃখী হয়ে পড়ে, কারণ সে বেবকে অনেক ভালোবাসত। এরপরে সেখানে অ্যাশলি আর টাইলার চলে আসে। তাদের দেখে টম বুঝে যায় যে তারাই বেবকে মেরেছে। টম যখনই তাদেরকে মারতে বন্দুকটা হাতে তুলে নেয়, তখনই টাইলার তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা মারপিট করতে শুরু করে। সেখানে আমরা দেখতে পাই অ্যাশলির হাতে গুলি থাকা সত্ত্বেও সে কারোর উপর গুলি চালায় না। তখন টাইলার টমকে গলা টিপে মেরে ফেলে। টম মরে যাওয়াতে ওই গেমের স্ক্রিনে এখন 2 থেকে নাম্বার 1 দেখাচ্ছে, মানে আর একটা কিলিংয়ের পরেই এই গেমটা শেষ হবে, এবং সেখানে শুধু টাইলার আর অ্যাশলি বেঁচে ছিল। সেখানে যে বেঁচে থাকবে সেই এই গেমের উইনার। তখনই আমরা দেখতে পাই অ্যাশলি টাইলারের উপর গুলি চালায়, সাথে সাথে আমরা গেমের স্ক্রিনে দেখতে পাই উইন লেখা উঠেছে, তার মানে এই গেমের উইনার অ্যাশলি। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে।
পুলিশ মনে করে এতগুলো খুন সবই অ্যাশলি করেছে। তখন পুলিশ অ্যাশলিকে অ্যারেস্ট করে নেয়। এরপরের সিনে কিছুদিন বাদে দেখানো হয় একটি লোক এক পুলিশ অফিসারকে ক্রিসমাস উপলক্ষে এই গেম অফ ডেথটা উপহার দেয়। এরপরে ওই পুলিশটি এই গেমটা খেলার জন্য তার সঙ্গীদের বলে। এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল গেম অফ ডেথের কাহিনী। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পার্সোনালি এই মুভির কাহিনীটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কাহিনীটা একদমই সিম্পল ছিল। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। এরকম মুভির গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।